আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায়। আজ আলোচনা করব দশই মহরম বা আশুরার দিনে রোজাদারকে ইফতার করালে কি লাভ, এ সম্পর্কে হাদিস কি বলে, এবং রোজাদার ইফতার করার আগে এবং পরে কোন দোয়া পড়বে, এ সম্পর্কে হাদিসে কি আছে। সুপ্রিয় দর্শক, হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে, রোজাদারের সওয়াব থেকে একটু কমানো হবে না। অনুরূপভাবে অপর হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো রোজাদারকে পরিতৃপ্ত করে খাওয়াবে মহান রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন আমার হাউস থেকে এমন শরবত পান করাবেন যে জান্নাতে প্রবেশের আগে তার আর পিপাসা লাগবে না। সারাদিন রোজা রাখার পর ইফতারের আগে ইফতারি সামনে নিয়ে দোয়া করলে সে দোয়া রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই কবুল করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া কবুল না করে ফিরিয়ে দেওয়া হয় না। এক, ন্যায় বিচারক শাসনকর্তার দোয়া; দুই, ইফতারের আগে রোজাদারের দোয়া; তিন, মজলুম বা নির্যাতিত ব্যক্তির দোয়া। সুপ্রিয় দর্শক, রোজাদারকে ইফতার করানোর মধ্যে রয়েছে সীমাহীন সওয়াব। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এ মাসে অর্থাৎ রমজান মাসে রোজাদারকে ইফতার করাবে এর দ্বারা তার গুনাহ ক্ষমা করা হবে এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, রোজাদার ইফতার করার পূর্বে যে কোনো দোয়া করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সুপ্রিয় দর্শক, হযরত আব্দুল ইবনে আমর ইবনে আস তিনি এ দোয়াটি পড়তেন ইফতার করার পূর্বে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরা লি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার শেষ করে এ দোয়াটি পড়তেন, যাহাবা যামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশা আল্লাহু তাআলা। অনুরূপভাবে এ দোয়াটিও পড়তেন, আল্লাহুম্মা লাক্কা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। সুপ্রিয় দর্শক, দশে মহরম তথা আশুরার দিন রোজা রাখার পর ইফতার করার পূর্বে আপনি যে কোনো ধরনের দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যে কোনো কিছু চাইতে পারেন, এবং যে দোয়াগুলি আমি বর্ণনা করেছি হাদিসের আলোকে সেগুলিও পড়তে পারেন। সুপ্রিয় দর্শক, আশুরার রোজাদারকে ইফতার করালে কি সওয়াব, কি লাভ, যাহা আমি পূর্বে হাদিসের আলোকে বর্ণনা করছি সেগুলি লাভ, সেগুলি সওয়াব। কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের ফুলঝুরি মার্কা সওয়াব এবং ফজিলতের কথা বলে থাকে। যেমন কেউ কেউ বলে আশুরা রোজাদারকে ইফতার করালে 60 বছর রোজা রাখার সমান সওয়াব, কেউ বলে 90 বছর রোজা রাখার সমান সওয়াব। সুপ্রিয় দর্শক, এই ধরনের কোনো কথা হাদিসে নেই, এগুলি বানোয়াট। সাধারণত একজন রোজাদারকে ইফতার করালে যে সওয়াব, ঠিক আশুরার রোজাদারকে ইফতার করালে সেই সওয়াব, এর চেয়ে অতিরিক্ত কোনো সওয়াবের কথা কোনো হাদিসে নেই। সাথে সাথে আশুরার রোজাদার তিনি ইফতার করার পূর্বে যে কোনো দোয়া করতে পারেন, এবং যে দোয়াগুলি আমি বর্ণনা করেছি সেগুলোও করতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমিন। আসসালামু আলাইকুম।